নমস্কার, জয় শ্রী রাধে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। এখন আমি আলোচনা করব কৃষ্ণ আর অর্জুনের মহাভারতের একটুখানি একটা ছোট্ট উক্তি। কৃষ্ণ অর্জুনকে যখন জ্ঞান দিয়েছিলেন, তখন জ্ঞান প্রদান করেছিলেন, তখন এই কথাগুলো কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। কৃষ্ণ, পরমাত্মাকে স্মরণ করার ফলে মানুষের হৃদয়ে সমর্পণের ভাব উৎপন্ন হয়, আর সেই ভাবকে কি বলা হয়? ভক্তি। সমর্পণের ফলে যে ভাব উৎপন্ন হয় তাকেই ভক্তি বলা হয়। ভক্তি থেকে মানুষের সত্য অসত্য জ্ঞান প্রাপ্ত হয়ে থাকে, সেই জ্ঞান থেকে পরমাত্মার দর্শন প্রাপ্তি হয়। অর্জুন, পরমাত্মাকে দর্শন ব্যতীত কি প্রকারে সমর্পণ করতে পারবো মাধব? কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, পরমাত্মাকে দর্শন করার জন্য নিজের চক্ষুর উপর বাঁধা লালসা, অহংকার, ক্রোধ আর পূর্বাগ্রের আবরণকে সরিয়ে ফেলতে হয়। যে নিজের আত্মার দর্শন করে ফেলে সেই পরমাত্মাকে দর্শন করতে পারে। যে রূপ লবণের একটি কণার স্বাদ সমগ্র সাগর থেকে ভিন্ন হয় না, ঠিক সেই রূপ নিজের আত্মদর্শন পরমাত্মা দর্শনের থেকে ভিন্ন কখনো হয় না। অর্জুন বললেন, অর্থাৎ মাধব, আপনিও কি পরমাত্মা? কৃষ্ণ, হ্যাঁ পার্থ, আমি পরমাত্মা। যেরূপ তুমিও পরমাত্মা, কেবল তুমি জাগ্রত হওনি আর আমি জেনে ফেলেছি। অর্জুন, তাহলে মাধব আপনার প্রতি সমর্পণে কি ঈশ্বরের প্রতি সমর্পণ? কৃষ্ণ, অবশ্যই, আমার প্রতি সমর্পণ মানে ঈশ্বরের প্রতি সমর্পণ। আমি সংসারের প্রতিটি কণা, আমি সর্বত্র বিরাজমান, সমস্ত উদ্ভিদ প্রাণী সবার মধ্যে আমি বিরাজমান। তাই আমাকে শরণাগত হওয়া মানেই পরমাত্মার শরণাগত হওয়া। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।